2021 সালে দায়িত্ব নিয়েই চেলসিকে জিতিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। এরপরই প্রিমিয়ার লীগে ছন্দপতন ব্লুজদের। তাতেই টমাস টুখেলের ওপর আস্থা হারায় লন্ডনের ক্লাবটি। 2022 সালে তাকে কোচ থেকে অব্যাহতি দেয় চেলসি। চেলসি আস্থা হারালেও টুখেলে আস্থা রাখতে যাচ্ছে বায়ার্ন মিউনিক। 2025 সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাভারিয়ানরা। বুন্দেসলিগায় কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা আছে টুখেলের। নিজের কোচিং ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন এখান থেকে। এর আগে বায়ার্নের চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি। অ্যালিয়ান্স এরিনায় পা রেখে বায়ার্নকে এই মৌসুমের সম্ভাব্য সকল শিরোপা জেতানোর ঘোষণা দিয়েছিলেন সাবেক চেলসি বস। দায়িত্বগুলো একেবারে পরিষ্কার। বায়ার্ন যে স্কোয়াড তৈরি করেছে তা ইউরোপের সবচেয়ে প্রতিভাবান এবং সেরা স্কোয়াডগুলোর মধ্যে একটি। এই স্কোয়াড নিয়ে আমি প্রতিটি শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিতে পারি। এই মৌসুমে বুন্দেসলিগা ও ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের সুযোগ আছে বলে এখনো বিশ্বাস করেন টুখেল। তবে দলে কোনো পরিবর্তন আনবেন না বলে জানিয়েছেন তিনি। এখনো কিছু শেষ হয়নি, সব শিরোপা জেতার সুযোগ আছে, দলে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এর আগে দলের বাজে পারফরম্যান্সের কারণে হুলিয়ান নাগেলসম্যানকে ছাঁটাই করে বায়ার্ন কর্তৃপক্ষ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।